আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি অ্যাসের উচ্চারণ নিয়ে আলোচনা করব, কারণ ফসেতে কিন্তু এই অ্যাসের উচ্চারণটা সঠিকভাবে করতে না পারলে অর্থই চেঞ্জ হয়ে যাবে। এই অ্যাসের উচ্চারণটা নিয়ে আলোচনা করব, যে নাকি এবারে আপনাদের মধ্যে স্পষ্ট একটা ধারণা হয়ে যায় কখন কিভাবে অ্যাসের উচ্চারণ করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাস কখনো ছ হবে, কখনো জ হবে, তার মানে অ্যাস কখনো ছ হয়, কখনো জ হয়, তাই তো? তাহলে আমরা এখন দেখি কি কখন ছ হবে আর কখন জ হবে। আচ্ছা, এস এর আগে এবং পরে যদি ভয়েল থাকে তাহলে এস এর উচ্চারণ কি হবে? এখানে দেখেন ভয়েল আগে আছে, ভয়েল পরে আছে, মাঝখানে আছে এস। আসলে আমি ভয়েল লিখেছি, এটা তো আর ভয়েল এইভাবে লিখে থাকবে না, এখানে ভয়েল লেথ থাকবে। ধরেন এস এর আগে ভয়েল লেথ, আবার পরেও ভয়েল লেথ, ঠিক আছে? অর্থাৎ এস এর আগেও যদি ভয়েল লেথ থাকে, পরেও যদি ভয়েল লেথ থাকে, সেই ক্ষেত্রে এস এর উচ্চারণ হবে জ, ঠিক আছে? আর যদি এস এর আগেও ভয়েল লেথ থাকে, পরেও ভয়েল লেথ থাকে, কিন্তু এখানে ডাবল এস থাকে, অর্থাৎ দুইটা এস থাকে, তখন আর জ থাকবে না, তখন হবে স। তখন এই এস দুইটার উচ্চারণ একসাথে হয়ে যাবে ছ। অর্থাৎ একই রকমের, যে এস এর আগে এবং পরে দুই পাশেই যখন ভয়েল লেথ থাকবে তখন এস এর উচ্চারণ চেঞ্জ হবে। কিভাবে চেঞ্জ হবে? যখন একটা এস থাকবে তখন হবে একরকমের উচ্চারণ, যখন দুইটা এস থাকবে তখন হয়ে যাবে অন্যরকম উচ্চারণ, ঠিক আছে? তাহলে ভয়েল লেথগুলি তো আমি এখানে লিখি নাই, এখানে লিখে দিয়েছি। ভয়েল লেথ হলো আ, এ, ই, ও, ইউ, আরেকটা লেথ আছে ইগ্রেক, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে যেটা জানলাম যে এস এর আগে এবং পরে ভয়েল লেথ থাকলে চেঞ্জ হয়, মানে দুই রকমের হয়। তাহলে এক সময় হয় জ, আরেক সময় হয় ছ। আমরা একটু উদাহরণে যাই, যেমন এখানে দেখেন আছে এই যে মাঝখানে একটা আমি লাল মার্ক করে রেখেছি চোখে লাগার জন্য, যে এস এস এর আগে এবং পরে ভয়েল লেথ দিয়েছি। এতক্ষণ তো আমি ভয়েল লিখিয়ে দিয়েছিলাম, তো ভয়েল লিখে দিলে তো হবে না, ভয়েল লেথ বসাতে হবে, সেই জন্য আমি ভয়েল লেথ বসিয়েছি। ই একটা ভয়েল লেথ, আবার ও একটা ভয়েল লেথ। হ্যাঁ, এই যে গ্রিন মার্ক করা যেই লেথগুলি দেখতে পাচ্ছি, এই দুইটাই কিন্তু ভয়েল লেথ। তাহলে এস এর আগে একটা ভয়েল লেথ আছে, পরে আরেকটা ভয়েল লেথ আছে, দুই পাশেই দুইটা পাহারাদার আছে, দুইটা ভয়েল আছে। তো দুইটা ভয়েল থাকার কারণে এই এস এর উচ্চারণ হয়েছে জ। তাহলে দুই পাশে দুইটা ভয়েল লেথ থাকার কারণে এস এর উচ্চারণ হয়েছে জ, যে কারণে আমরা এখানে ম্যাজ বলছি। ম্যাজ অর্থ বাড়ি, আমরা তো মে আগে শিখেছিলাম, এই যে এম আ ই মে হয়, তাহলে মে স না হয়ে মে জ হয়েছে, কারণ এখানে একটা এস। হ্যাঁ, দেখেন আগের ক্লাসের সাথে কিন্তু একটু ধারাবাহিকতা আছে, আপনারা কিন্তু এইটুকু আগে শিখে ফেলেছেন যে মে হয়েছে, তো মেয়ের পরে এখন জ হবে নাকি স হবে এটাও ক্লিয়ার হয়ে গেল। কিভাবে? এসের উচ্চারণটা নিয়ে যদি আপনি ক্লিয়ার হয়ে যান তাহলে কিন্তু পুরাটা শব্দ আপনার কাছে ক্লিয়ার হয়ে গেল। আর এই ও এন তো আপনারা আগে শিখেছেন, অ হয়। তবে এইখানে আমাদের মূল আলোচ্য বিষয় ছিল এসের উচ্চারণটা, তাই না? তো এসের উচ্চারণটা আমরা এখানে জ পেলাম। ঠিক একই রকমের, একেবারে পুরোপুরি একই রকমের বানান দেখেন এখানেও, যে আগেও ই আছে পরেও ও আছে, ঠিক আছে? অর্থাৎ মানে এই পাশে ই আছে, এই পাশে ও আছে, তাহলে এটার উচ্চারণ কি হবে? আচ্ছা, আমরা তো এইটুকু উচ্চারণ আগের ক্লাসে শিখে ফেলেছি, পোয়া। তাহলে এখন জ হবে না স হবে, এটি তো আমরা আজকের ক্লাসের আলোচ্য বিষয়, তাই না? তো এখানে দুইটা যেহেতু এস পেয়েছি, এখন আর জ বলবো না, এখন বলবো ছ। অর্থাৎ একটা এস হলে হয় জ, দুইটা এস হলে হয় ছ, কিন্তু শুধু একটা এস হলেই না, দুইটা এস হলেই না, আগে এবং পরে দুইটা করে ভয়েল লেথ থাকতে হয়, তাইলেই তো এই নিয়মটা, ঠিক আছে? তাহলে আমরা নিয়মটা কি পেলাম, আগে এবং পরে দুই পাশেই যখন ভয়েল লেথ থাকবে তখন আপনি দেখবেন একটা এস নাকি দুইটা এস, যদি একটা এস থাকে তাহলে জ, যদি দুইটা এস থাকে তাহলে স। হয়ে গেল ক্লিয়ার? কেন এটা গুরুত্বপূর্ণ, এইটা দেখানোর জন্য আরেকটা শব্দ নিয়েছি। এখানে যেমন ছিল পোয়াস, এখানে নিয়েছি পোয়াজ, সম্পূর্ণ বানান কিন্তু একই রকমের আছে, তাই একটা এস আর দুইটা এস ছাড়া, তাই না? তাহলে আমি এখানে যখন এস দুইটা দিয়েছি, পোয়াস লিখেছি যেটার অর্থ হলো মাছ, আর এইখানে একটা এস দিয়েছি যেটার উচ্চারণ হবে জ, পোয়াজ যেটার অর্থ হবে বিষ। তাহলে একটু উচ্চারণের কারণে
অর্থ কত বড় পার্থক্য হয়ে যাচ্ছে, যে একটা হয়ে যাচ্ছে মাছ আর একটা হয়ে যাচ্ছে বিষ। তাহলে আমাদের যদি এই ভুলটা হয়, তাহলে চিন্তা করে দেখেন একটা মজাদার মাছ আর একটা বিষাক্ত জিনিস কত বড় ভুল হয়ে যাবে। এটা তো আমি একটা উদাহরণ দেখিয়েছি, এরকম আরো অনেক অনেক ভুলের মধ্যে পড়ে যেতে পারেন, যে কারণেই আপনাদের এটা একদম সুন্দর করে শিখে রাখতে হবে। আর এই নিয়মটা একেবারেই সহজ, আপনারা যখনই এই দুইটা জিনিস মাথায় রাখবেন, একটা এস দুইটা এস, আর একটা এস দুইটা এস এর আগে আর পরে ভুয়েললেত, এটাই তো বিষয়, তাই না? তো আশা করি আজকের ক্লাসটাও আপনাদের অনেক উপকারে আসবে। আজকের ক্লাসটা শোনার এবং দেখার পরেও যদি এই অ্যাস সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে বা কোনো বিভ্রান্তি থাকে, তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি আপনাদের কমেন্টের ভিত্তিতে পরবর্তীতে ভিডিও করে ওই বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।